আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। বাংলা ব্যাকরণের যে বিষয় আমরা পড়ছি তা হলো বচন। গত ক্লাসে আমরা শিখেছি এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করার নিয়ম। এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করার নিয়ম আমরা জেনেছি। রা, এরা, দের প্রভৃতি যোগ করে বহু বচন হয়, যেমন ছাত্র, ছাত্রগণ বা ছাত্রদের। আবার গুলি, গুলো, গুলা যোগ করে বহু বচন করা হয়, যেমন বই, বইগুলি বা বইগুলো। আবার গণ, কুল, বর্গ, বৃন্দ, রাশি, রাজি, মহল, মণ্ডলী যোগ করে বহু বচন করা হয়, যেমন নর, নরকুল, গুরু, গুরুকুল, শিক্ষক, শিক্ষক মণ্ডলী। আবার সব, দল, সমূহ, সমষ্টি, মালা, দাম, আবলি যোগ করে বহু বচন করা হয়, যেমন পাখি, পাখি সব, বিষয়, বিষয় সমূহ, শব্দ, শব্দ সমষ্টি, বৃক্ষ, বৃক্ষ রাজি। আজ আমরা পড়ব শব্দের আগে অনেক, নানা, প্রচুর, সকল ইত্যাদি যোগ করে বহু বচন করা হয়। শব্দের আগে অনেক, নানা, প্রচুর, সকল ইত্যাদি যোগ করে বহু বচন করা হয়, যেমন লোক, অনেক লোক, গল্প, অনেক গল্প, কথা, কত কথা, কাহিনী, নানা কাহিনী, মানুষ, সকল মানুষ। আমরা শিখলাম শব্দের আগে অনেক, নানা, প্রচুর, সকল ইত্যাদি যোগ করে বহু বচন করা হয়, যেমন লোক, অনেক লোক, গল্প, অনেক গল্প, কথা, কত কথা, কাহিনী, নানা কাহিনী, মানুষ, সকল মানুষ। তোমরা প্রত্যেকেই বাড়িতে বই পড়বে, তবেই জানতে পারবে শব্দের আগে অনেক, নানা, প্রচুর, সকল ইত্যাদি যোগ করে বহু বচন করা হয়। এরপর শব্দের আগে একের বেশি সংখ্যা বসিয়ে, শব্দের আগে একের বেশি সংখ্যা বসিয়ে বহু বচন করা হয়, যেমন এক বচন ছেলে তার বহু বচনের রূপ দুই ছেলে। এক ছেলে বললে এক ছেলে বোঝায়, আর বহু বচনের রূপ একের বেশি, দুই ছেলে। আবার কিলো, চার কিলো, বহু বচনের রূপ চার কিলো। শুধু কিলো বললে এক কিলো বোঝায়, আর তার বহু বচনের রূপ চার কিলো। টাকা, তার বহু বচনের রূপ পাঁচ টাকা। টাকা বললে এক টাকা বোঝায়, তার বহু বচনের রূপ হবে পাঁচ টাকা। আবার শের, শের, তার বহু বচনের রূপ হবে তিন শের। শের বললে এক শের বোঝায়, আর তার বহু বচনের রূপ তিন শের। তুমি যদি এখানে দুই শের লেখো বা চার শের লেখো তাও হবে। আবার কিলো, বহু বচনের রূপ যদি পাঁচ কিলো লেখো বা আট কিলো লেখো তাও হবে, অর্থাৎ এক বচনের রূপ হবে শুধু কিলো, আর বহু বচন হবে তার বেশি। তো বুঝতে পারছো। আবার টাকা, টাকা কি হবে, পাঁচ টাকা, টাকা, পাঁচ টাকা। তো বহু বচনের রূপগুলো আমি আরও একবার বলছি, এক বচনের রূপের সঙ্গে সঙ্গে ছেলে দুই ছেলে, কিলো চার কিলো, টাকা পাঁচ টাকা, শের তিন শের, কিলো চার কিলো, টাকা পাঁচ টাকা, শের তিন শের, ছেলে দুই ছেলে। এরপর আমরা শিখব বিশেষ্য ও বিশেষণ পদকে। বিশেষ্য ও বিশেষণ পদকে পাশাপাশি দুবার বসিয়ে বহু বচন করা হয়, যেমন যেমন লাল লাল ফুল, লম্বা লম্বা দাড়ি,
গরম গরম লুচি, বড় বড় বাড়ি, ছোট ছোট ছেলে মেয়ে। তোমরা দেখতে পারলে যে বিশেষ্য ও বিশেষণ পদকে পাশাপাশি দুবার বসিয়ে বহুবচন করা হয়। লাল লাল, লাল লাল ফুল, লম্বা লম্বা দাড়ি, গরম গরম লুচি, বড় বড় বাড়ি, ছোট ছোট ছেলে মেয়ে। বিশেষ্য বিশেষণ পদকে পাশাপাশি দুবার বসিয়ে এখানে বহুবচন করা হয়েছে। অবশ্যই বাড়িতে বই পড়বে তোমরা, বইয়ে সবই রয়েছে, আর আমি যে কথাগুলো বললাম বা বলছি মন দিয়ে শুনবে। এবার তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ। নিচের বিশেষ্য ও সর্বনাম পদগুলি একবচন না বহু বচন লেখো। নিচের বিশেষ্য ও সর্বনাম পদগুলি একবচন না বহু বচন লেখো। ভাই, সে, নেতা, গুণীগণ, মন্ত্রীমণ্ডলী, বর্ণমালা, যাদের, শিক্ষকগণ, প্রজাবৃন্দ, গ্রামখানা, আমরা, এটি। প্রথমে বাড়ির কাজ অবশ্যই করবে, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তবে কিন্তু তোমরা এর উত্তর নিজেরাই লিখতে পারবে। এর আগে আমি যে কথাগুলো বলেছিলাম তোমরা নিশ্চয়ই শুনেছো। আমি আবারও বলছি, আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বললাম তা মন দিয়ে শুনবে, তবে তোমরা প্রত্যেকটি বহুবচনের রূপ নিজেরা লিখতে পারবে বা একবচন চিহ্নিত করতে পারবে। একবচন না বহু বচন লিখতে পারবে, যে পদগুলো আমি রেখেছি সেই পদগুলি একবচন না বহু বচন তোমাদের লিখতে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, ভাই, সে, নেতা, গুণীগণ, মন্ত্রীমণ্ডলী, বর্ণমালা, যাদের, শিক্ষকগণ, প্রজাবৃন্দ, গ্রামখানা, আমরা, এটি। প্রত্যেকে তোমাদের যে ব্যাকরণ খাতা রয়েছে বাড়িতে, ব্যাকরণ খাতায় বাড়ির কাজ লিখবে। বুঝতে পেরেছো? আরও একবার আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে বই পড়বে। এরপর দেখো, আমি স্ক্রিনে রেখেছি সর্বনাম পদ ও পাশাপাশি দুবার ব্যবহার করে বহুবচন করা হয়। সর্বনাম পদ ও পাশাপাশি দুবার ব্যবহার করে বহুবচন করা হয়, যেমন যারা যারা এখানে এসেছে তারা তারা সকলেই পুরস্কার পাবে। যারা যারা তারা তারা, সর্বনাম পদ, অর্থাৎ এখানে সর্বনাম পদ ও পাশাপাশি দুবার ব্যবহার করে বহুবচন করা হয়েছে। যারা যারা এখানে এসেছে তারা তারা সকলেই পুরস্কার পাবে। আবার কে কে যাবে, কি কি খাবে। এরপর সর্বনাম পদের বহুবচনের রূপ দেখো। সর্বনাম পদের বহুবচনের রূপ আমি স্ক্রিনে রেখেছি, একবার দেখে নাও, তোমাদের বইয়েও আছে। আমি বারে বারেই বলছি, ভিডিও দেখবে, আমি যে কথাগুলো বলেছি শুনবে, অবশ্যই বই পড়বে। আমি, আমরা, একবচনের রূপ আমি, বহুবচনের রূপ আমরা। তুমি, তোমরা, একবচনের রূপ তুমি, বহুবচনের রূপ তোমরা। আপনি, আপনারা, একবচন আপনি, বহুবচনের রূপ আপনারা। সে, তারা, একবচন সে, বহুবচনের রূপ তারা। একবচন কে, বহুবচনের রূপ কারা। তোমাকে, একবচনের রূপ তোমাদেরকে, বহুবচনের রূপ তাকে। একবচন, বহুবচনের রূপ তাদেরকে। তোর, একবচন তোদের, বহুবচন আমার, একবচন আমাদের, বহুবচন যার, একবচনের রূপ, বহুবচনের রূপ যাদের। এর, একবচন, বহুবচন হবে এদের। একে, একবচনের রূপ, বহুবচনের রূপ এদেরকে। এটি, এর বহুবচনের রূপ হবে এগুলি। ওটি, এর বহুবচনের রূপ হবে ওগুলি। তো সর্বনাম পদের বহুবচনের রূপ আমি বললাম, তোমরা শুনবে, পাশাপাশি বই পড়বে। আজকের ক্লাসে আমরা শিখলাম শব্দের
आगे अनेक नाना प्रचुर सकल इत्यादि जोग करे बहुवचन करा हय। आबार शब्देर आगे एकेर बेशी संख्या बसिए बहुवचन करा हय। एरपर विशेष्य विशेषण पदके पाशापाशी दुबार बसिए बहुवचन करा हय। एछाड़ाओ सर्वनाम पदो पाशापाशी दुबार व्यवहार करे बहुवचन करा हय एवं सबशेषे सर्वनाम पदेर बहुवचनेर रूप। आज এই পর্যন্তই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।